এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, বহুদিন ধরেই পঞ্চায়েত ভোট নিয়ে গুঞ্জন চলছে। আদতে কবে হবে ভোট, কবেই বা তার ঘোষণা হবে তা নিয়ে কৌতূহল। কিন্তু এবার হয়তো আভাস আরও স্পষ্ট হলো, কারণ আগামী 18 এপ্রিল জেলা শাসকদের বৈঠকে ডেকেছে রাজ্য নির্বাচন কমিশন। অনুমান করা হচ্ছে আসন্ন পঞ্চায়েত ভোটের আগেই সর্বস্তরের প্রস্তুতি এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্ষতি দেখে নিতে চাইছে তারা। আপাতত যা খবর, সমস্ত জেলা পঞ্চায়েত অফিসার ও জেলা শাসকদের এই বৈঠক সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কয়েকদিন আগেই এক জনসভা থেকে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিরাট দাবি করেছিলেন। তার বক্তব্য ছিল, রাজ্য সরকার আগামী 2রা মে পঞ্চায়েত ভোট করাতে চাইছে। বিজেপি নেতা এও দাবি করেন, এক দফায় এবং পুলিশ দিয়ে এই ভোট করাতে উদ্যোগী রাজ্য। তবে কি সেই দিনই ভোট হতে পারে, বিশেষজ্ঞদের কথায় একদমই নয়। তারা মনে করছে 18 এপ্রিল নির্বাচন কমিশন বৈঠক করার পর সব দিক থেকে ইতিবাচক ইঙ্গিত পেলেও ভোট ঘোষণা করতে আরও কয়েকদিন লেগে যাবে। সেই আন্দাজে এপ্রিলের শেষ দিকেই পঞ্চায়েত ভোটে নির্ঘণ্ট ঘোষণা হতে পারে, তাহলে মে মাসের শুরুতে ভোট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে সরকারের তরফে একাধিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকারি প্রকল্পে যাদের বকেয়া পাওনা রয়েছে তা 20 এপ্রিলের মধ্যে মিটিয়ে দেওয়ার ব্যাপারে নির্দেশ এসেছে। অন্যদিকে 26 এপ্রিল মুখ্যমন্ত্রী প্রশাসনিক রিভিউ মিটিং ডেকেছেন। পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্পের মেয়াদ 30 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ মে মাসের শুরুতে ভোট যে হবে না তা প্রায় নিশ্চিত। তাহলে কবে ভোট? অনুমান করা হচ্ছে মে মাসের শেষ সপ্তাহে বা জুন মাসের প্রথম দিকে ভোট হতে পারে। ক দফায় ভোট হবে তা এখনও স্পষ্ট না হলেও ইঙ্গিত মিলছে 3 দফায় হওয়ার।